বন্ধুরা, ভিভো তাদের আজ ইন্ডিয়ার মার্কেটে নতুন একটা ডিভাইস লঞ্চ করে দিল, যেটার নাম হচ্ছে ভিভো Y73 ডিভাইসটিকে তারা লঞ্চ করে দিল। আজ এই ভিডিওতে আমি ডিভাইসটির ফুল পেক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, কত প্রাইস থাকছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে গেলে কত দাম হতে পারে, সমস্ত রকম ডিটেলস আপনাদের সঙ্গে তুলে ধরব। তাই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, ভিডিওকে আপনি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আলম, আপনারা দেখছেন টেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। এখনও পর্যন্ত আপনি যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, তার পাশাপাশি ভিডিওটিকে লাইকও করে ফেলুন। তো চলুন, করবো না দেরি, শুরু করি আজ ভিডিও তাড়াতাড়ি। সবার প্রথমে আমি ডিভাইসকে ডিজাইন থেকেই শুরু করতে চাই। অবশ্যই এইবার যে ভিভো একটি ডিজাইন প্রোভাইড করেছে, নতুন একটি ডিজাইন এখানে প্রোভাইড করেছে, যে ডিজাইনটা বিশেষ করে আমাকে কিন্তু অনেকটা বেটার লেগেছে। আপনাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। অবশ্যই ব্যাক সাইডে থাকছে পলিকার্বনিক বডি, অর্থাৎ প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি হওয়ার পরেও গ্লসি ফিনিশিং ডিজাইন থাকছে, তার পাশাপাশি ব্যাক সাইডে থাকছে অবশ্যই তিনটে ক্যামেরা সেটআপ, এলইডি ফ্ল্যাশটা, এবং ভিভোর লোগো তো অবশ্যই থাকছে ব্যাক সাইডে। তো অবশ্যই এখান যে ব্যাক সাইডের ডিজাইনটা ঠিকঠাক থাকছে। তবে এখন কথা বলবো হ্যাক ডিভাইসটির ডিসপ্লেকে নিয়ে। ডিভাইসটির মধ্যে যে ডিসপ্লেকে থাকছে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামুলেট ডিসপ্লে ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। অবশ্যই ডিভাইসটির মধ্যে থাকছে ওয়াটার ড্রপ নচ, এর বেজেলস নিচের সংখ্যা অনেকটাই ছোট থাকছে। কিন্তু এখানে শুনতে অবশ্যই খারাপ লেগেছে, এত দামের ডিভাইস এখানে থাকছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে ডিসপ্লে, এখানে কিন্তু কোনো ফুল ভিউ ডিসপ্লেটা থাকছে না ডিভাইসটির মধ্যে। অবশ্যই এখান যে ডিসপ্লে কোয়ালিটিটা বেটার থাকবে যেহেতু এখানে অ্যামুলেট ডিসপ্লেটা ইউজ করা হয়েছে, তার পাশাপাশি এখানে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও। তবে এখন কথা বলবো হ্যাক ডিভাইসটির ক্যামেরাকে নিয়ে। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে তিনটে ক্যামেরা সেটআপ, যেখানে মেন সেন্সারকে থাকছে 64 মেগাপিক্সেলের, তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার। তাহলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা গেল কোথায়? অবশ্যই এখানে ভিভো কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা দেয়নি, তো অবশ্যই এখানে কিন্তু দিলে অনেকটা বেটার হতো। প্রত্যেকেই কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে পিকচারটাও খেঁচে, তো এখানে কিন্তু কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা থাকছে না। সেলফিতে এখানে থাকছে অবশ্যই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তো অবশ্যই এখানে যে সেলফি ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাটা বেটার থাকছে, কিন্তু এখানে যদি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা থাকতো আরও অনেকটা বেটার হয়ে যেত। তবে এখন কথা বলবো হ্যাক ডিভাইসটির প্রসেসার কিনে, কোন প্রসেসারটা থাকছে, কতটা ভালো গেম খেলতে পারবেন আপনি ডিভাইসটির মধ্যে। অবশ্যই এখানে থাকছে মিডিয়াটেক হেলিও G95 চিপসেটটা ডিভাইসটির মধ্যে ইউজ করা হবে, যেটার মধ্যে দিয়ে আপনার ফেভারিট যে কোনো গেম আপনি ভালোভাবে খেলতে পারবেন, কোনো ল্যাগ কোনো কিছু পাবেন না। অবশ্যই গেমিং পারফরমেন্স অনেকটা বেটার থাকবে এই ডিভাইসটির মধ্যে। তার পাশাপাশি এখানে থাকবে Android 11 সাপোর্ট, তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে 8 GB র্যামের সঙ্গে 128 GB স্টোরেজটাও, UFS 2.1 স্টোরেজ, LPDDR 4X র্যাম ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। হ্যাঁ, তবে এখন কথা বলবো ডিভাইসটির ব্যাকেরকে নিয়ে। 4000 mAh পাওয়ারফুল ব্যাকে থাকছে, Type-C কেবল থাকছে, তার পাশাপাশি 33 W-এর একটি ফাস্ট চার্জার থাকছে, যেটার মধ্যে দিয়ে আপনি আপনার ডিভাইসটিকে অল্প সময়ের মধ্যে ফুল চার্জ করতে পারবেন এবং অনেকটা সময় ধরে ইউজও করতে পারবেন। যে ব্যাকের ব্যাকআপটা অবশ্যই আপনি ভালোই পেয়ে যাবেন এই ডিভাইসটির কাছ থেকে। হ্যাঁ, তবে এখন কথা বলবো ডিভাইসটির দামকে নিয়ে। এই ডিভাইসকে 8 GB র্যামের সঙ্গে 128 GB যেটা করে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে 21,000 টাকা বাজেটের মধ্যে, এবং বাংলাদেশে গেলে ওই ধরুন না আপনারা 25-27,000 টাকা বাজেটের মধ্যেই পেয়ে যাবেন। তো এই বাজেটের মধ্যে তবে এখন কথা বলা যাক এই ডিভাইসটি কেমন হতে পারে। তো আমি বলবো এই বাজেটের সঙ্গে যদি দেখা যায় Realme 8 আছে তাদের দিকে যেতে পারেন, Realme 8 Pro আছে, এবং তার পাশাপাশি Redmi-র অনেকগুলো ডিভাইস আছে Note 10 সিরিজের, আপনি তাদের দিকেও যেতে পারেন। আমার মতে তো এই ডিভাইসটি যারা কিনা বিশেষ করে ভিভোর লাভার আছেন তাদের জন্য ঠিকঠাক হতে পারে, নয়তো আপনার জন্য বেটার হবে না। আপনার হয়তো শুনতে খারাপ লাগছে আমি ডিভাইসটি খারাপ বলছি, যেটা সত্যি কথা সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনার ওপরে ডিপেন্ড করে আপনি কোনটা নিতে
চাইছেন। তো আশা করি আজ এই ভিডিওটা আপনাদের বিন্দুখানি হলেও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে ফেলুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি এখনো পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। তো আবার দেখাবে আগামীকাল নতুন একটি ভালো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।